হ্যালো স্টুডেন্টস আশা করি সকলে খুব ভালো আছো আজ দু হাজার চব্বিশের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি সকলকে বায়োলজি স্টাডিমেন্টের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার এই নতুন বছরটা তোমাদের সকলের খুব ভালো কাটুক যের যেরকমভাবে আমরা ক্লাসগুলো করছিলাম আজকের ক্লাসে আমরা এসসি এই পেজটা থেকে আমরা ওয়ান মার্কস যে এমসিকিউ এবং এক নম্বরের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক একদম ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সংশ্লেষের ফলে উৎপন্ন কোষ হলো যে অপশনগুলো আছে তার মধ্যে হয়ে যাবে যেটা সেটা হচ্ছে জাইগোস্পোর এই ক্লাসগুলোতে ওয়ান মার্ক্সের এই ক্লাসগুলোতে আমি আর বেশি অপশানগুলো নিয়ে ডিটেলসে যাচ্ছি না কারণ তোমাদের মধ্যে অনেকেই চাইছো যে সব ক্লাসগুলো মানে এই যে পেজগুলো সবগুলো যাতে কভার হয়ে যায় তো অবশ্যই সবকটা কভার তো হবেই কিন্তু এক্সপ্লেনেশান করতে গেলে আরও অনেকটা বেশি দেরি হচ্ছে তো সেগুলো বরঞ্চ টু মার্কসের কোয়েশ্চেন বা থ্রি মার্ক্সের কোয়েশ্চেনে আমরা বলে দেবো ওয়ান মার্কসের কোয়েশ্চেনগুলো শুধু আমি আনসারগুলো যতটুকু বলার প্রয়োজন সেটুকু বলছি হ্যাঁ বেশি ডিটেলসে যাচ্ছি না এর আগের ক্লাসগুলো যেভাবে পেয়েছো তো একের দাগের কোয়েশ্চেনের হয়ে যাবে অপশন বি দু নম্বর কোয়েশ্চেন ইমাস্কুলেশন হল এটা হচ্ছে পরাগধানের অপসারণ ওকে তিন নম্বর কোয়েশ্চেন গর্ভনিরোধনের চিকিৎসা পদ্ধতির দ্বারা পুরুষের ভাস ডিফারেন্স কেটে বেঁধে দেওয়াকে বলা হচ্ছে ভাসেক্টোমি এই যে ভাস ডিফারেন্স এখান থেকে ভাসেক্টোমি এটা এভাবেও আসতে পারতো যে পুরুষদের স্থায়ী বন্ধত্বকরণের পদ্ধতিকে কি বলা হয় সে দিয়ে এই অপশানগুলো দিল সেটাও কিন্তু ভাসেক্টোমি হয়ে যেত আরেকবার বলে দিই যে এটা হলো পুরুষদের ক্ষেত্রে এবং স্ত্রীদের ক্ষেত্রে যদি বলা হতো সেটা কিন্তু হয়ে যেত টিউবেক্টোমি ওকে নেক্সট আমরা চলে আসি চার নাম্বার কোয়েশ্চেন ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি ক্রসের ফলে উৎপন্ন জীবের জিনোটাইপিক অনুপাত ক্যাপিটাল টি স্মল টি এবং ক্যাপিটালটি স্মলটি তাহলে এখানে তোমরা ক্রসটা একবার করে দেখে নাও ক্যাপিটালটি স্মলটি এরকমভাবে ক্রসটা করতে হয় ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল স্মলটি এবং এখানে হচ্ছে যে স্মল টি স্মল টি অর্থাৎ এখানে বুঝতেই পারছ যে এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান এই এটা এক একই রকম এটা এটা ওয়ান ইজ টু টু ইজ টু এটা হচ্ছে ওয়ান তার মানে এখানে অনুপাত্র দাঁড়াচ্ছে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান এটা হচ্ছে যে পুরোটাই ক্যাপিটাল মানে লম্বা এই দুটো হচ্ছে শঙ্কর লম্বা এবং এটা হচ্ছে যে খড়্বো স্মলটি স্মলটি ওকে এদিকটা পুরুষকে চিহ্নিত করে এটা স্ত্রীকে চিহ্নিত করে এরকম একটা ব্যাপার তো এখানে আমাদের আনসারটা হয়ে যাবে যেটা সেটা হচ্ছে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান কোথায় আনসার আছে এটা অপশান সি চারের দাগের কোয়েশ্চেনে আনসার হয়ে যাচ্ছে অপশান সি ক্যাপিটালটি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি এই ক্রসের ফলে উৎপন্ন জি জীবের জিনোটাইপিক অনুপাত হচ্ছে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ওকে পাঁচ নম্বর কোয়েশ্চেন টিআরএন অ্যামাইনো অ্যাসিড বাধক স্থান হলো এটা হয়ে যাবে সি থ্রি প্রাইম অর্থাৎ টিআরএন গঠনটা যেটা সেটা তোমরা একটু বংশগতির আণবিক ভিত্তিতে যে আর এর প্রকারভেদের ওখানে টিআরএন এর গঠনটা পাবে সেটা একটু দেখে নিও যে থ্রি প্রাইম প্রান্ত যেটা সেখানে এইভাবে এ সিসি এটা হচ্ছে যে থ্রি প্রাইম তাই এটা এই সি সি এ থ্রি প্রাইম এইভাবে আর কি এখানে অপশানটা দিয়েছে ঠিক আছে তো সি সি এ থ্রি প্রাইম তোমরা একটুখানি দেখে নিও টিআরএন এর গঠনে এইভাবেই কিন্তু পাবে থ্রি প্রাইমের দিকটা এই টিআরএন এর গঠনে থ্রি প্রাইম আর ফাইভ প্রাইম প্রান্ত দুটো খুব কাছাকাছি অবস্থান করে এমনভাবে ভাঁজ হয়ে এর গঠনটা আর কি তো এবং থ্রি প্রাইম প্রান্তে এই তিনটে আর কি ফিক্সড ঠিক আছে অ্যামাইনাসির গ্রাহক অঞ্চল বলা হয় এই জায়গাটাকে তার মানে পাঁচের দাগের কোয়েশ্চেনের আনসার হয়ে গেল অপশান ডি নেক্সট ছ নম্বর কোয়েশ্চেন এবারে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এই হার্ডি উইনবার্গ নীতি ঠিক আছে তো হার্ডি উইনবার্গ ভারসাম্যকে বিঘ্নিত করে নিচের কোনটি সেটা হয়ে যাবে প্রাকৃতিক নির্বাচন জেনেটিক ড্রিপ মিউটেশন এখানে সবগুলোই হয়ে যাবে আনসার হার্ডি উইনবার্গের নীতি এটা আলাদা করে একটা ক্লাস দেওয়া আছে সেখান থেকে তোমরা একটুখানি দেখে নিও নেক্সট কোয়েশ্চেন প্রথম এপম্যান যেটা বলা হয় প্রথম এপম্যান কাকে বলা হয় বলো তো এখানে যে অপশানগুলো আছে সেটা হয়ে যাবে অস্ট্রালোপিথেকাস ওকে হোমো ইরেক্টাস যেটা সেটা জাভা মানব এই আর কি ব্যাপার নেক্সট চলে আসি আট নাম্বার কোয়েশ্চেন টিএবি ভ্যাকসিন যার বিরুদ্ধে কাজ করে টিএবি ভ্যাকসিন যার বিরুদ্ধে কাজ করে সেটা হয়ে যাবে টাইফয়েড টিএবি ভ্যাকসিন আটের দাগের কোয়েশ্চেনের আনসার অপশান বি মুরগির লেইং ব্রিড লেইং ব্রিড এটা হচ্ছে এটা হয়ে যাবে হোয়াইট লেগ হর্ন হোয়াইট লেগ হর্ন হয়ে যাবে আনসার অপশান এ দশ নাম্বার ওয়েস্টার্ন ব্লটিং এর মাধ্যমে কোন পদার্থের শনাক্তকরণ করা হয় এটা হয়ে যাবে তোমার প্রোটিন সাউদার্ন সাধার্ন ব্লটিংয়ের মাধ্যমে ডিএনএকে শনাক্ত করা হয় নর্দার্ন ব্লটিংয়ের মাধ্যমে আর কে শনাক্ত করা হয় এবং ওয়েস্টার্ন ব্লটিংয়ের মাধ্যমে তোমার প্রোটিনকে শনাক্ত করা হয় বা পৃথক করা হয় এটা হচ্ছে যে আনসার তার মানে দশের দাগের কোয়েশ্চেনের আনসার হয়ে গেলো অপশান সি প্লাসমিকটা একটা ভেক্টর এগারো নম্বর কোয়েশ্চেন গোল্ডেন রাইসে বেশি পরিমাণে থাকে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন এখানে যেহেতু ভিটামিন এ অপশনটা আমরা পাচ্ছি তাই এর অপশনটা এখানে হয়ে যাবে আনসার নেক্সট কোয়েশ্চেন বারো নম্বর পজিটিভ এবং জিরো আন্তক্রিয়া দেখা যায় এখানে যে অপশনগুলো আছে প্যারাসাইটিজম মিউচুয়ালিজম অ্যামেনস্যালিজম নাকি কমেন্সালিজম এটা হয়ে যাবে কমেন্সিয়ালিজম অর্থাৎ দুটো জীবের সহাবস্থানের ফলে যদি একজন উপকৃত হয় সেজন্য পজিটিভ এবং আর একজন উপকৃত হচ্ছে না ক্ষতিগ্রস্ত হয়েছে না হচ্ছে না সেজন্য এটা লেখা হয়েছে জিরো যদি ক্ষতিগ্রস্ত হতো সেখানে লেখা থাকতো নেগেটিভ থাকত ঠিক আছে তাহলে এখানে হয়ে যাবে এটা কমেন্সিয়ালিজম অ্যামেনসিয়ালিজমের ক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে যে নেগেটিভ আর জিরো একজন ক্ষতিগ্রস্ত হতো আর একজনের উপকার ক্ষতি কিছুই হতো না ওকে নেক্সট চলে আসি প্যারাসাইটিজমের ক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ হতো আর মিউচুয়ালিজম দুটোই পজিটিভ ওকে নেক্সট হচ্ছে তেরো নম্বর কোয়েশ্চেন উদ্ভিদ পর্যায়ক্রম পদ্ধতির অন্তিম পর্যায়ে মানে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স কমিউনিটি ঠিক আছে আজকের ক্লাসটা একটু তাড়াতাড়ি হচ্ছে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আমি কভার করতে পারবো এরকমভাবে নেক্সট চোদ্দো নম্বর কোয়েশ্চেন এই এস সি নাইনটি নাইন পেজের তো নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভের সঙ্গে যুক্ত এটা হচ্ছে এম এ বি ম্যান অ্যান্ড বায়োস্পিয়ার প্রোগ্রাম ওকে নেক্সট আমরা চলে আসি এই চ্যাপ্টারই সি নাইনটি নাইনেরই এক নম্বরের যে কোয়েশ্চেনগুলো আছে সেখানে স্বনিষেক সম্পন্নকারী প্রাণীর নাম এটা হচ্ছে ফিতাকৃমি স্বনিষেক সম্পন্নকারী জীবের নাম এটা হচ্ছে ফিতাকৃমি টিনিয়া টিনিয়া স্পিসিস চালাযোগামি কাকে বলে তো জানো যখন পরাগ নালীটা ভ্রূণস্থলীর যে ডিম্বকের ডিম্বক মূল ভেদ করে যখন প্রবেশ করছে ভ্রূণস্থলীর মধ্যে তখন সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে চালাযোগি তাহলে চালাজা যা থেকে চালা চালা চালাজা মানে হচ্ছে ডিম্বক মূল এখানে শুধু আমি এটুকু লিখে রাখছি যে ডিম্বক মূল এর সঙ্গে সম্পর্কযুক্ত যখন ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করবে পরাগনালীটা পূর্ণস্থলির মধ্যে তখন তাকে বলা হচ্ছে ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে হলে পোড়োগ্যামি এবং ডিম্বক ত্বকের মধ্য দিয়ে প্রবেশ করলে সেটাকে বলা হচ্ছে মেশোগ্যামি নেক্সট দু নম্বর কোয়েশ্চেন গ্রিফিতের পরীক্ষায় রূপান্তর ভবন বা ট্রান্সফর্মেশনের পরীক্ষায় ব্যবহৃত ব্যাকটেরিয়াটির নাম দুয়ের দাগের কোয়েশ্চেনের দু নম্বরের উত্তর যেটা হবে ডিপ্লোককাস নিউমনি ডিপ্লো কক্কাস সিওসি সি ইউএস এইভাবে বানান করে করে পড়বে ডিপ্লো কক্কাস ওকে নিউ মনি নিউ কিন্তু এখানে পি দিয়ে শুরু হচ্ছে পিএনইউ নিউ মনি এমও নিউ মনি এমও এই। ঠিক আছে ডিপ্লো কক্কাস নিউ মনি পরীক্ষায় ব্যবহৃত হয় নেক্সট হচ্ছে উৎসেচক উৎপাদনকারী অণুজীবের নাম তিন নাম্বার কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে উৎসেচক উৎপাদনকারী অণুজীবের নাম হচ্ছে অ্যাসপারজিলাস জিলাস ওরাইজি ওরাইজি ও আর ওয়াই ওরাই জি জেড এ ই ওরাইজি এটা হচ্ছে যে উৎসেচকটা তৈরি করছে সেটা হচ্ছে অ্যামাইলেজ এছাড়া আরও আছে আমি এটাই লিখলাম একটুখানি সোজা আছে স্যাকারোমাইসিস সেলভিসিও হবে যেটা ইনভার্টেজ উৎসেচক তৈরি করে তো উৎসেচক উৎপাদনকারী যে কোনো একটা অনুজীবের নাম লিখলেই হবে নেক্সট চার নাম্বার পপুলেশানের সংজ্ঞা দাও চার নাম্বার কোয়েশ্চেন পপুলেশান আগেও হয়তো লেখানো আছে পপুলেশান হচ্ছে কোনো আর আমি এখানে কালি চেঞ্জ করছি না একটুখানি বুঝে নিও কোনো বিশেষ ভৌগোলিক অঞ্চলে কোনো বিশেষ ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠী কে বলা হচ্ছে পপুলেশান পৃথিবীর শীতলতম বায়ুম তুন্দ্রা বায়ম ব্যাস এই কটা হয়ে গেল আনসার এসসি নাইনটি নাইন পেজের এমসিকিউ এবং ওয়ান মার্কস নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম যদি কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো ডাউট থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানিও বা আমাদের বায়োলজি স্টাডিমিটের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা আমাকে জানাতে পারো দেখা হবে পরের ক্লাসে সকলে খুব ভালো থেকো